মশলাগুলো বেশ ভালো, এটা তো খুব সুন্দর স্মেল, এটা কাঁচা আছে, আর এই হচ্ছে নিয়েছি এগুলো। হ্যাঁ বা, এই ফলসটার একটা স্টোরি আছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল চেকিং উইথ শালি। উঠে পড়েছি, সেকেন্ড ডে মেঘালয় ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে বেরোবো মেঘালয়, আই মিন আমি এখন আছি চেরাপুঞ্জিতে, চেরাপুঞ্জি এক্সপ্লোর করতে বেরোবো। তার আগে একটু রেডি হয়ে নি, সান টান হয়ে গেছে, রেডি হয়ে বেরোবো। ওকে চলো। তো অলমোস্ট রেডি হয়ে গেছি, আর চা এসছে, চা দিয়ে গেছে, চা খেয়ে তারপরে বেরোবো। ওকে, তো লামিসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এবারে চেরাপুঞ্জির দিকে এগোবো। এই হচ্ছে আমার সেই স্টে, কালকের স্টে, লামিসা ইন। তো এই হচ্ছে আমার কালকের স্টে, লামিসা ইন, কালকে দেখিয়েছিলাম। এখন সকাল, বেশ ভালো করে বোঝা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমার রুমটা ছিল এই সাইডে, এই ঠিক লামিসা ইনের লেখা তার উপরেই ছিল। আমার গাড়ি রেডি, এবারে বেরোবো। ওকে, তো অপূর্বদা আজকে কতক্ষণ লাগবে, আমাদের কোথায় কোথায় যাচ্ছি তাহলে? মৌসুমি ক্যাব দ্বারা হ্যাঁ, ইসকে বাদ নকলি, হ্যাঁ গার্ডেন অফ কেভস তো যাচ্ছি, গার্ডেন অফ ক্যাব, ইসকে বাদ দাউকি সাইড চলা যায়, দাউকি সাইড যাচ্ছি। আর কয়টা ওয়াটারফল যদি দেখা যায়, যে কটা ওয়াকাবা তো দেখা যাবে, অসুবিধা নেই। ওয়াকাবা আরওয়া, হ্যাঁ গার্ডেন অফ ক্যাব, আর মানে ভাইসরং, আর একটা হবে না ল্যান্ডলাইন, ও বললাম দুটো বন্ধ বন্ধ আছে। তো রামকৃষ্ণ মিশন এই দিকটাতে গাড়ি উঠে নোহকালিকাই ফলস যাওয়ার পথটা রাস্তা রয়েছে, এইখানে রামকৃষ্ণ মিশন রয়েছে। এই দেখুন পুরো চেরাপুঞ্জি শহরটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর ভ্যালিটা, ওই সাইডে গেলে হয়তো আরো সুন্দর দেখা যাবে। আমি জানি না কার প্রপার্টিতে ঢুকে পড়ছি, বের করে দেবে। কার বাড়ি, কোনো হোটেল ফোটেল হবে হয়তো, বাট ভিউটা অপূর্ব, ঢুকে চাই কি হবে, বের করে দিলে চলে আসবো। এই হচ্ছে ভ্যালিটা, দেখুন কি সুন্দর চেরাপুঞ্জি ভ্যালি। আমি এখানে ট্রাইপডটা উঁচু করি, আপনারা দেখতে পাবেন। ওই সাইডটা দিয়ে আরো আছে, তো আমি বেরিয়ে যাচ্ছি, বিকজ কার প্রপার্টি জানি না, ঢুকে পড়েছি। এবার রামকৃষ্ণ মিশনের দিকে যাচ্ছি, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সোহরা ভ্যালি, যেটা জানতে পারলাম সোহরা ভ্যালি বলে। এখান থেকে শেলাটাও একটু দূরে আছে, এটা সোহরা ভ্যালি, রামকৃষ্ণ বিবেকানন্দ অ্যান্ড বেদান্ত লিটারেচার। তো এই হচ্ছে সেই রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুল। প্রচুর বাচ্চার আওয়াজ, চিৎকার পাওয়া যাচ্ছে, এটা ভেতরে ঢুকছি না কারণ হয়তো অ্যালাউড না, বাইরে থেকেই দেখাচ্ছি। দেখুন যে ভ্যালিটা ওপর থেকে দেখাচ্ছিলাম সেটাই সেই সোহরা ভ্যালি, কি অপূর্ব। আস্তে আস্তে চলুন, চলুন আস্তে 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 আস্তে, এই দেখুন কি সুন্দর অপূর্ব সেই ভ্যালি। মাঝখানে একটা লেক মতো আছে, কি লেক, ওটা নাম নেই, এটা লোকাল লেক আছে। কি সুন্দর এই সোহরা ভ্যালি, গ্রিনারি এখন অনেকটা কম, যেহেতু এটা মনসুন নয়, এটা পোস্ট মনসুন,
তাই এখন গ্রিনারি অনেক কমে গেছে। আপনারা যদি মনসুনে আসেন এটা পুরো গ্রিন লাগবে, এত সুন্দর। উইন্টারে এত ভালো গ্রিন হয় না, বাট মনসুনে এলে এই জায়গাটাই অপূর্ব সুন্দর। এটাই সরা ভ্যালি, তাই তো? সরা ভ্যালি আগে আগে শেলা আছে, এদিকটা সরা। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই জায়গাটা দিয়ে এলাম আমরা। ফোকাস চলে যাচ্ছে। ওয়াও, এই ঢুকলাম হচ্ছে নোহকালিকাই ফলস। তো এখানে টিকিট বলছে অ্যাডাল্ট হলে 50, চিলড্রেন হলে 20। সরা ভ্যালির ব্রেথ টেকিং বিউটি দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম চেরাপুঞ্জি থেকে 8 কিলোমিটার এবং শিলং শহর থেকে প্রায় 55.5 কিলোমিটার দূরে অবস্থিত নোহকালিকাই ওয়াটারফলের কাছে। নোহকালিকাই কথার অর্থ হল দ্য জাম্প অফ কলিকাই, অর্থাৎ কলিকায়ের ঝাঁপ। খাসি ভাষায় ফিমেল জেন্ডারকে রেফার করতে নামের আগে ক শব্দটি ব্যবহার করা হয়। নোহকালিকাই জলপ্রপাতটি নিয়ে একটি গল্প আছে যা শুনলে শিহরিত হতে হয়। একজন সদ্য বিধবা যুবতী নাম কলিকাই, যার আগের বিয়েতে একটি কন্যা সন্তান ছিল। প্রথম স্বামীর মৃত্যু হলে কলিকাই তার সন্তানকে পিতার স্নেহ দেওয়ার জন্য পুনরায় বিবাহ করেন, কিন্তু তার দ্বিতীয় স্বামী তার এই সৎ কন্যাকে ঘৃণা করতেন। মাতৃতান্ত্রিক খাসি সমাজের নিয়ম অনুযায়ী লিকাইকে উপার্জনের জন্য কুলির কাজ করতে বাইরে যেতে হতো রোজ। তার কন্যাকে দ্বিতীয় স্বামীর কাছে রেখে নিশ্চিন্তেই কাজে যেতেন লিকাই। সেই রকমই একদিন কাজ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন যে তার স্বামী তার জন্য সান্ধ্যকালীন খাবার তৈরি করে রেখেছে। তার স্বামীর পরিবেশিত খাবার দেখে পরিশ্রান্ত লিকাই কোনো সন্দেহ ছাড়াই সেই খাবার খেয়ে নেয়। সে পরে রান্নাঘরে গেলে তার পানির ঝুড়িতে একটি ছোট আঙুল আবিষ্কার করে। লিকাইয়ের বুঝতে অসুবিধা হয় না যে সেটি তার মেয়ের। শোক ও অনুশোচনায় ব্যথিত হয়ে সে ঘরময় মেয়ের খোঁজ করতে থাকে এবং পরে পুরো ব্যাপার বুঝতে পারে যে তার স্বামীর পরিবেশিত মাংসের পথটি আসলে কিভাবে তৈরি করা। শোকে কাতর লিকাই বুদ্ধিভ্রষ্ট হয়ে পাশের পাহাড়ের দিকে ছুটে যায় এবং নিজেকে জলপ্রপাত সংলগ্ন উপকূলের উপর থেকে ছুঁড়ে ফেলে। সেই থেকে এই জলপ্রপাতটির নাম হয় নোহকালিকাই, যার অর্থ লিকাইয়ের লাভ। নিচে হয়তো যাওয়া যায় না, বাট দিস ইজ সো বিউটিফুল। মানে এর আগে আমি এসেছিলাম, আমি এই ভিউটা পাইনি, এখন কি সুন্দর দেখুন। আমি জুম করে দেখাই, ভ্যালিটাও অপূর্ব। আর এই হচ্ছে সেই অপূর্ব সুন্দর ভ্যালিটা, খুব ভালো লাগছে দেখতে। সুন্দর, একটু একটু রোদ আছে, ঠান্ডাটা কম লাগছে। এই সেই ফলস। এখানে ম্যাগি অর্ডার দিয়েছি, ভেজ ম্যাগি। উইচ লিভ আর দিস? নো আনসার। Which leaf are these? Dhania. Dhania. Okay. Are you preparing my Maggi? Okay. Okay. This. Maggi এসে গেছে, এবার এই ম্যাগি খাবো। খেয়ে আগে তো ম্যাগিটা খাচ্ছি। দিস ইজ ম্যাগি, অনেক কিছু দিয়েছে ম্যাগিটার মধ্যে, তো বেশ টেস্টি হয়েছে। কিছু একটা পাতা দিল, যেটা ধনে পাতা বলে ওরা বলছে, মানে কোরিয়ান্ডার লিফ বলছে। স্মেলটা খুব ভালো, মানে ম্যাগির যে ম্যাগি মশলা স্মেলটা তো আছে, তার সাথে স্পেশাল লিফের স্মেলটাও বেশি ভালো লাগছে। 60 রুপি করে এখানে ম্যাগি, বেশ টেস্টি। এখানে ভালো মশলা পাওয়া যায় নোহকালিকাই ফলসের কাছে, প্রত্যেকটাই 100 করে নিয়েছে। এই দারচিনি সেটটাও 100 টাকা,
এই এলাচ দুটো 100 টাকা করে, তো এগুলো 100 টাকা, এইটাও 100 আর এটাও 100 টাকা। মশলাগুলো বেশ ভালো, এটা তো খুব সুন্দর স্মেল, এটা কাঁচা আছে। আর এই হচ্ছে নিয়েছি এগুলো। কেমন লাগলো আজকের পর্ব? সত্যি সহরা ভ্যালি একদম স্বপ্নের মতো সুন্দর, তাই না? এই সহরা ভ্যালি দেখে আমার বারবার কি মনে হচ্ছিল জানেন? চোখের পাতায় আকুণ্ঠ এক স্বপ্ন থাক, পথ পে ভুলে অন্য কোথাও যাক না যাক, মন কেমনি দিঘির ঘাটে নামতে নেই, সব অভিমান পদ্ম পাতায় রাখতে নেই। মেঘালয় পর্ব চলছে, চলবে। সহরাভ্যালির পরের পর্বে থাকবে আরো অ্যাডভেঞ্চার, তার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। খুব লেট।